পনির বিরিয়ানি করার জন্য আমি প্রথমেই পনিরটা রান্না করে নেব। পনিরটা রান্না করার জন্য একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে তাতে বড় বড় পিস করে কাটা 250 গ্রাম পনির ভেজে তুলে নেব। এবার একটা বাটিতে 2 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1.5 টেবিল চামচ আদা বাটা একটু জল দিয়ে গুলে রেখে দেব। এবার পনির ভাজার তেলেই একে একে দিয়ে দেব 3টে ফাটানো এলাচ, 3 টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নে দেওয়া গরম মশলাগুলো একটু গন্ধ বেরোলেই বাটিতে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, দিয়ে দেব স্বাদ মতো নুন আর টমেটোটা গলে যাওয়া অবধি রান্না করব। টমেটোটাও গলে গেছে আর মশলাও একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু কয়েকটা আর 1 টেবিল চামচ পোস্ত একসঙ্গে বাটা। দিয়ে দেব 1/2 কাপ দুধ আর কাজু পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ডিমে আছে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার 2 মিনিট রান্না করে নেব। দু মিনিট পর একে একে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলা, 1 চা চামচ বিরিয়ানি মশলা আর 1 টেবিল স্পুন কেওড়ার জল। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে একদম ধিমে আছে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব। এবার বিরিয়ানির জন্য আমি ভাতটা করে নেব। ভাতটা করার জন্য ডেকচিতে জল বসিয়ে দেব। জল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব কয়েকটা ফাটানো এলাচ, কয়েকটা দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, দিয়ে দেব বড় বড় 2 তেজপাতা ছিঁড়ে, 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। নুনটা এমনভাবে জলে দিতে হবে যাতে ভাতটা একদম ঠিকঠাক মতো নুনতা হয়। এবার জল ফুটে উঠলে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব, তবে একদম পুরো সেদ্ধ করব না, 75% ভাতটা রান্না করব। ভাতটা 75% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের জলটা ঝরিয়ে নেব। এবার বিরিয়ানি জাগ দেওয়ার জন্য যেভাবে পরপর ভাতটা সাজাতে হয় সেভাবে সাজিয়ে নেব। এর জন্য একটা স্টিলের সসপ্যান আমি নিয়েছি, এটা প্রিহিট করে নিয়ে তাতে ঘি আর সামান্য বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপর খানিকটা ভাত ছড়িয়ে দেব। আর ঘিয়ে ভাজা কাজু কিশমিশ
ছড়িয়ে দেব। এবার রান্না করা পনির খানিকটা দিয়ে দেব, অল্প চিনি আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, আবারও খানিকটা ভাত দিয়ে তাতে ঘি, কাজু কিশমিস, পনির, বিরিয়ানি মশলা সব ছড়িয়ে দেব, অল্প চিনি দেব। এর উপর বাকি ভাতটা সাজিয়ে দেব, বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব, পনিরের একটু গ্রেভি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব যাতে ভাতে টেস্টটা ঢুকে যায়। ঘন করে গোলা গুঁড়ো দুধ ছড়িয়ে দেব, আপনারা চাইলে খোয়াও দিতে পারেন। সামান্য চিনি ছড়িয়ে দেব আর দুধে গুলে কেওড়া জল, সামান্য বিরিয়ানি রং, মিঠা আতর দিয়ে দেব। এবার বিরিয়ানির মুখটা ঢেকে দেব আর আটা লাগিয়ে চারপাশে এমনভাবে বন্ধ করব যাতে যখন আমি স্টিম দেব তখন ভেতরের বাষ্প যাতে একটু বেরিয়ে না যায়। এবার একটা কড়াতে জল দিয়ে তার উপরে সসপ্যানটা বসিয়ে প্রথমে 10-15 মিনিট হাই ফ্লেমে দেব, তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেব, কিন্তু জলটা যেন সবসময় ফুটতে থাকে কড়ায় সেটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা তাওয়ার উপর বসিয়েও স্টিম দিতে পারেন। এভাবে আধ ঘন্টা 45 মিনিট আমি স্টিম দেব যাতে ভাতটার ওপর লেয়ার অবধি ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। বিরিয়ানিটা স্টিম দেওয়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে আরও 20 মিনিট বা আধ ঘন্টা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বিরিয়ানিটা, তারপর সার্ভ করব। আমি আধ ঘন্টা পর বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপি ফলো করে আপনারাও একবার বাড়িতে পনির বিরিয়ানি বানিয়ে ফেলুন এবং সবাইকে খাওয়ান। দেখবেন যদি ঠিক মতো রেসিপি ফলো করে বানাতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে এই রেসিপি সবাই জানতে চাইবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ভালো লেগেছে জানলে আমিও উৎসাহিত হব আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। এই দুর্যোগের দিনে আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।